রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছেন ইমরান খান। জেলে তার নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী বুসরা বিবি। তিনি এও দাবি করলেন যে জেলে ইমরানকে খারাপ খাবার দেওয়া হচ্ছে, অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে তাকে। জেলে ইমরানের প্রাণ সংশয় হতে পারে বলেও সাংবাদিকদের কাছে দাবি করেছেন বুসরা। সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। বুসরা জানিয়েছেন জেলে ইমরানের প্রাণ সংশয় হতে পারে, এর আগে তাকে বিষ খাওয়ানো এবং গুলি করার অভিযোগ উঠেছিল। বুসরার দাবি, বিষ খাওয়ানোর বিষয়ে তদন্ত চেয়ে আইনি পথে আবেদন জানিয়েছিলেন তারা, যদিও কোর্ট এখনও তা নিয়ে পদক্ষেপ করেনি। বুসরার অভিযোগ, পাকিস্তান প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেলে খুবই নোংরা জায়গায় রাখা হয়েছে, তাকে নোংরা খাবার খেতে দেওয়া হচ্ছে, তিনি খুব দুর্বল হয়ে পড়েছেন, মাথায় পোকা হয়েছে। আটক জেলে যখন ইমরানের সঙ্গে তার দেখা হয়েছিল তখন এসব লক্ষ্য করেছিলেন বলে দাবি বুসরার। তার আরও অভিযোগ, অপরাধীদের থেকেও খারাপভাবে রাখা হয়েছে ইমরানের মতো রাজনৈতিক বন্দীকে। গত বছর আগস্টে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন ইমরান, সেই থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে কড়া নিরাপত্তায় রয়েছেন তিনি। তার বিরুদ্ধে প্রায় 200টি মামলা দায়ের হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তোষাখানা এবং ইসলাম বিরোধী বিবাহ মামলায় বুসরাও জেলে রয়েছেন। ইসলাম আইনে বিবাহ বিচ্ছেদের 4 মাস পরে দ্বিতীয় বিয়ে করতে পারেন মহিলারা, বুসরা সেই আইন ভেঙেছেন বলে অভিযোগ। জেলে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইমরানের প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে বলে দাবি করেন বুসরা। এও জানান ইমরানের খাবারে শৌচালয় পরিষ্কার করার রাসায়নিক মেশানো হয়েছিল, যদিও জানান এই নিয়ে কোনো প্রমাণ নিতে তিনি দেখতে পারেননি। বুসরা জেলের ভিতর যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন সেখানে উপস্থিত হন ইমরান। স্ত্রীকে বাধা দিয়ে ইমরান সাংবাদিকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান সাংবাদিকেরা তাদের কথা প্রকাশ করবেন না। এরপর ইমরান দাবি করেন তার মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।